পুনো, খ্যাপাটে, আত্মবিশ্বাস, এই তিন শব্দের কমপ্লিট প্যাকেজ যেন এমিলিয়ানো মার্টিনেজ। তবে চাইলে আরও এক ধাপ এগিয়ে মার্টিনেজের নামের সাথে জুড়ে দিতে পারেন ইয়র্গেন ক্লপের বিখ্যাত মেন্টালিটি মনস্টার শব্দযুগল। গোলবারের নিচে আবারও আর্জেন্টিনার ত্রাণকর্তা, বিশ্বকাপ থেকে কোপা আমেরিকা জয়ের জন্য আর্জেন্টিনাকে আরও একবার সেই এমিলিয়ানো মার্টিনেজের দিকেই তাকাতে হলো। ২০২১ সাল থেকেই ডি বক্সটা যেন নিজের করে নিয়েছেন মার্টিনেজ। সেবার কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়াকে রুখে দেয় এই মার্টিনেজ, এরপর আর পিছে তাকাতেই হয়নি আর্জেন্টিনাকে। মার্টিনেজ এখন আর্জেন্টিনার গোলবারের সবচেয়ে বিশ্বস্ত নাম। চলতি কোপা আমেরিকায় আরও একবার প্রমাণ করলেন এমিলিয়ানো মার্টিনেজ কেন আর্জেন্টিনার সবচেয়ে বেশি প্রয়োজন। টেক্সাসের হিউস্টনে এদিন নির্ধারিত ৯০ মিনিট শেষে দুই দলের স্কোর যখন ১-১ সমতায়, তখনই স্বরূপে ফিরলেন এমি। কোপা আমেরিকার নিয়ম অনুযায়ী নকআউট ম্যাচে অতিরিক্ত সময় না থাকায় ম্যাচ করায় টাই ব্রেকারে, সেখানেই খেল দেখান এমি। ইনজুরির কারণে শঙ্কা থাকলেও আর্জেন্টিনার একাদশে এদিন ফেরেন মেসি। ম্যাচে দারুণ খেললেও টাই ব্রেকারের প্রথম শট নিতে গিয়েই মিস করেন তিনি, পোস্টের ওপর দিয়ে বল পাঠিয়ে দেন বাইরে। দলের প্রধান তারকা লিওনেল মেসির ব্যর্থ শটেও আত্মবিশ্বাস নড়তে দেয়নি এমি মার্টিনেজ। পরক্ষণেই অসাধারণ বীরত্বে ইকুয়েডরের অ্যাঞ্জেল মেনা ও অ্যালান মিন্দার প্রথম দুটি শট ফিরিয়ে দিয়ে ৪-২ গোলে আলবি সেলেস্তাদের জয় নিশ্চিত করেন এমি মার্টিনেজ। অবশ্য মেসির শট জালে না জড়ালেও টানা ৪টি শটে সফল হয় আর্জেন্টিনা। জুলিয়ান আলভারেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গনজালো মন্টিয়েল ও নিকোলাস ওতামেন্দির শট ঠিকই ইকুয়েডরের জাল খুঁজে নেয়। টাই ব্রেকার কিংবা পেনাল্টি শট আটকাতে মার্টিনেজ এমন অতি মানবীয় আত্মবিশ্বাস কোথায় পান, ম্যাচ শেষে নিজেই এর ব্যাখ্যা দিলেন এমি মার্টিনেজ। এই মুহূর্তগুলোর জন্য আমি প্রতিদিন প্র্যাকটিসে অন্তত ৫০০ শট আটকাই, সবসময় নিজেকে ভালো অবস্থায় রাখি এবং চেষ্টা করি দলকে যেন সেরাটা দিতে পারি। এই দেশ এমন মুহূর্তগুলোর প্রাপ্য, যারা টাকা খরচ করে আমাদের খেলা দেখতে এসেছে তারাও। আমি গর্বিত, গোলরক্ষক ও মানুষ হিসেবে আরও উন্নতি করতে চাই। ফরাসি তারকা কিংসলে কোমেন কিংবা অরেলিন চৌমিনি প্রত্যেকেই যেন একজনের সামনে আটকে যায়। ২০২২ বিশ্বকাপের ফাইনালের তরতাজা স্মৃতি কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালেও অক্ষত রেখেছেন এমি মার্টিনেজ। সতীর্থ রদ্রিগো দে পল তো বলেই দিলেন, এমি একটা পশু। ঠিকই শুনেছেন, মার্টিনেজের বীরত্বকে ব্যাখ্যা করতে গিয়ে ডি পল অ্যানিমেল শব্দটা ব্যবহার করেছেন। বুনো পশুর মতো তেজি মনোভাব ও গোলবারের নিচে উদ্যম নৃত্যের জন্য মার্টিনেজের সঙ্গে পশু উপাধি জুড়ে দিয়েছেন ডি পল। ম্যাচ শেষে সতীর্থের বীরত্বে মুগ্ধ হয়ে ডি পল বলেছেন, সত্যি বলতে সে যা করেছে তা অবিশ্বাস্য। আর্জেন্টিনার জার্সিকে খুবই ভালোবাসে সে, এটা তার প্রাপ্য। তার নিরাপত্তাতেই আমরা নির্ভর থাকতে পারি। আমরাও তার জন্য মাঠে কিছু করার চেষ্টা করি, কিন্তু এরকম মুহূর্তে সে সামনে এগিয়ে আসে। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে আর্জেন্টিনার জন্য ত্রাতা হয়ে হাজির হওয়া যেন অভ্যাসে পরিণত করেছে এমি মার্টিনেজ। কোয়ার্টার ফাইনালে টিকে যাওয়ায় কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে হয়তো এমন মুহূর্তগুলো আরও বেশ কয়েকবার উপহার দিতে যাচ্ছেন মার্টিনেজ। মিজান আশিক, অন ফিল্ড।